ভিউয়ার্স, আপনারা সবাই বন্যা দেখেছেন, কিন্তু কখনো কি গুলের বন্যা হতে দেখেছেন? কি শোনা বাকেছেন, তাই তো? হ্যাঁ, ঘটনাটি ঘটে 1919 সালে বেস্টনের নর্থ এন্ডের কাছে। সেখানে একটি ডিস্টিলারি গুলের ট্যাঙ্ক ফেটে গিয়ে প্রায় 2.3 মিলিয়ন গ্যালন গুড় চারদিকে ছড়িয়ে পড়ে এবং তার কারণে চারদিকের সমস্ত পানি বাদামি রঙে হয়ে যায় এবং এই বাদামি রং হয়ে 6 মাস পর্যন্ত ছিল। এমনকি এখানকার রেলপথ এবং রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় পুরোপুরি। এমনকি এই গুলের বন্যার কারণে 21 জন মানুষ প্রাণ হারায় এবং 160 জন মানুষ আহত হয়। তাই এই বন্যাকে কেউ হালকাভাবে ভাববেন না, সেটা পানির হোক বা গুড়ের, বন্যা তো বন্যায় যা ক্ষতি সাধন করবেই।